ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন রানীরবাজার স্কুল মাঠে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব তথা রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব অপুরায়, রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, রাজ্যের আট জেলার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মতে চলতি বছরের 21-22 এবং 23শে ডিসেম্বর 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত হবে। রানীরবাজার স্কুল মাঠে এই রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বৈঠক শেষে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, 2019 সালে শেষ রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 5 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্সের আসর। রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে জেলা স্তরে অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত হবে। কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে যে আগামী দিনে জেলা স্তরে অ্যাথলেটিক্সের কমিটি যে আমাদের রয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেলা স্তরে সেখানে ইভেন্টগুলো অনুষ্ঠিত করা এবং তারপরে অ্যাথলেটিক্সের স্টেট মিট অনুষ্ঠিত হবে আমাদের এই রানীরবাজার বিদ্যামন্দির স্কুল মাঠে। আজকে প্রথম মিটিং, স্বাভাবিকভাবেই বিস্তারিত এখানে আলোচনা করা যায়নি। দীর্ঘদিন ধরে অ্যাথলেটিক্সের যে স্টেট মিট সেটা বন্ধ হয়ে আছে, 2019 সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল এই রানীরবাজার বিদ্যামন্দির মাঠে। আগামী মাসে আমরা আবার এই অ্যাথলেটিক্স স্টেট মিট এই মাঠেই অনুষ্ঠিত করব। তার আগে জেলা স্তরের যে স্টেট মিটে আমাদের জেলা স্তরের যে মিটগুলো সেগুলো সম্পন্ন হবে। এখানে স্টেট মিট অনুষ্ঠিত হয়েছে খুব জমকালোভাবে, তাই মাঝখানে অনেকদিন বন্ধ হয়ে আছে, আমরা পুনরায় নতুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই ইভেন্টগুলো আবার চালু করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও খেলাধুলার ক্ষেত্রে অনেক ট্যালেন্ট আমাদের রয়েছে এবং ওই ট্যালেন্টগুলোকে বের করে এনে জেলা স্তর থেকে রাজ্য স্তর এবং পরবর্তী সময় ন্যাশনাল স্তরে গিয়ে ত্রিপুরার হয়ে মেডেল আনা এবং খেলাধুলার জগতে নিজেকে মেলে। এছাড়াও এদিন অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।